কেমন লাগছে জায়গাটা এসে? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। বৃষ্টিতে ভিজে কেমন লাগছে? আরো ভালো লাগছে, আরো ভালো লাগছে। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে অ্যারাউন্ড দ্য হিস্ট্রি, একটু ঐতিহাসিক স্থানে আজকে বেরোলাম। তো যাচ্ছি, বেশি দূর নয়, কলকাতা থেকে খুব একটা দূর নয়, কিন্তু যে জায়গাগুলোর কাছে যাচ্ছি আজকে, এটা ঐতিহাসিক মূল্য অনেক। কলকাতায় থাকি কিন্তু এই জায়গাগুলো এখনও পর্যন্ত আমার এক্সপ্লোর করা হয়নি। তো আজকে সুযোগ পেয়েছি, সানডে আছে, তো ওই জন্য আজকে বেরোলাম। এই জায়গা কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়ছে বলে জায়গাটা ফাঁকা, কিন্তু এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকে না। চন্দননগরে তো সবাই এসছো, কিন্তু এত ব্রিফলি আমি দেখাচ্ছি, আর এই আম বর্ষার দিনে। এই এখানে কিন্তু পিছল আছে, পিছল আছে, এখানে পিছল, এখানে ভুলেও নয়, এখানে ভুলেও নয় আছে। দেখো এই ঘাট, ইতিহাসের আঁটুর ঘর বলতে পারো। এখানে এলে না পুরো ইতিহাস সম্বন্ধে, মানে এই এই চন্দননগর একদিনের জন্য এলেও তোমাদের এত ভালো লাগবে, একবার এসে একবার দেখো। সামনে দাঁড়ালাম, বাঁ সাইডে মাঠটা ছিল, 11 সিনেমা হয়েছিল বাংলায়, ওই মাঠটাতে খেলাগুলো যে প্র্যাকটিস করছিল দেখাচ্ছিল। আচ্ছা, যে নদীর ঘাটটাতে বসে যেখানে মানে কথোপকথন দেখাচ্ছিল, এই নদীর ঘাটটা এই সামনের ঘাটটা। ওকে, তা ঠিক আছে, তাহলে যাবো আমরা এখন এই সাইড দিয়ে আমরা এগোবো। ওকে ওকে, চলো তাহলে। চলো নদীর ঘাটটা দেখি। তো এই যে ঘাটটা দেখছো, এটা কিন্তু হিস্টোরিক্যাল একটা, এখানে একটা সিনেমা হয়েছিল। সিনেমাটার কি নাম? 11 বলে যে বাংলা সিনেমা হয়েছিল, যে আইএফএ সিল জেতার যে সিনেমাটা। আচ্ছা, মোহন মোহন যেটা আইএফএ সিল জিতেছিল তার যে সিনেমাটা, সেটা এইখানেই শুটিং হয়েছিল। তো এই ঘাটটাও কিন্তু খুব হিস্টোরিক্যাল ঘাট, অপূর্ব লাগছে বর্ষাকালে, বৃষ্টি পড়ছে, সুন্দর লাগছে না জায়গাটা? এখানে বিএমডব্লিউ রয়েছে, এখানে আমাদের মিমি রয়েছে, এসডি আছে দাদার, সৌরভের গাড়ি, হন্ডা আছে, ঠিক আছে, আমার গাড়ি রয়েছে এখানে, তো লাইন আপ রয়েছে। বৃষ্টি দেখেছ? হচ্ছে চন্দননগরের রানীমা, তুমি ইউটিউব সার্চ করে দেখে নেবে রানীমা কিরম ভাবে ঠাকুর তোলা হয়। আচ্ছা, রানীমা বলতে এখানে কি পুজো হয়? জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজো। আচ্ছা, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট হাইয়েস্ট ঠাকুর চন্দননগরে, চন্দননগরের থেকে বড় হাইটে যদি কোনো ঠাকুর হয়, হ্যাঁ এটা হয়। তো এরকম তোমার মনে হচ্ছে সাইজটা, হ্যাঁ এটা তিনতলার সমান এক কাছাকাছি। আচ্ছা, এত বড় ঠাকুরটা হয় এখানে, যেটাকে এটা জ্যোতিষে মাতা, যেটা আমাদের চন্দননগরে সবাই রানীমা বলেছেন। তেমাতা শিব মন্দির, যেটা শিব মন্দিরও আছে এখানে। তেমাতা, তেমাতা জগতি, জ্যোতি তেমাতা বলতে। কেমন লাগে? খুব বৃষ্টি হচ্ছে, খুব এনজয় করছো? বৌদির ভীষণ থ্যাংক ইউ। হ্যাঁ না, সোজা 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 সোজা। এই ক্যাপ্টেন কোথায় নিয়ে যায় দেখি? হ্যাঁ হ্যাঁ, মোবিল শেষ হয়ে গেছে এমনিও, আপনার এমনি শেষ।
সকালবেলা খেয়ে বেরিয়েছি, তো এখন একটু ব্রেকফাস্ট নাস্তা করবার জন্য হোটেলে দাঁড়ালাম। কচুরি সঙ্গে আলুর দম, এবং এখানে আমার যে চন্দননগরের লোক তারা বললো ওই জায়গাটা কিন্তু খুব সুন্দর, তো খেয়ে সত্যি আরাম লাগলো। এই হচ্ছে চন্দননগর চার্চ, সবচেয়ে পুরনো চার্চ, দেখতেই পাচ্ছ ইতিহাস কথা বলে এখানে। কত সুন্দর জায়গা। আওয়ার লেডি অফ লোরি, এই হচ্ছে মিউজিয়াম। এই যে খাট, এটা হচ্ছে মিউজিয়াম। এই খাটটা হচ্ছে বিখ্যাত খাট, বিরাট এটা কথাই বলা হচ্ছে। এই হচ্ছে ইন্দো ফ্রেঞ্চ। হ্যাঁ, ফ্রেঞ্চ আমলে যে বাড়িটা দেখলে, মানে যেটা মেনলি গভর্নররা থাকতে করতো, সেই বাড়িটা কিন্তু এটা, যেটা এখন স্কুল। ওকে, সেন্ট জোসেফ স্কুল। ওকে, আর এই মিউজিয়ামটা যেটা হয়েছে, এটা অরিজিনালি মিউজিয়ামটা হয়েছিল এখানে মেনলি, মানে এটা বোধ হয় হোটেল ছিল। আচ্ছা, মানে ইংরেজ আমলে হোটেল ছিল, ইংরেজ আমলে। এগুলো সবকিছু তৈরি করা ফ্রেঞ্চে, পর্তুগিজে না, ফ্রেঞ্চে, ফ্রান্সে, ফ্রান্সের লোকজন যখন এখানে ছিল, ফ্রান্সের লোকজন তৈরি করে। এই হচ্ছে তোমার চুচুরো, পর্তুগিজদের হচ্ছে চুচুরো। আচ্ছা, এটা ফ্রান্স, এটা ফ্রান্সের। এখানে কোনোদিন ইংরেজরা কিন্তু এখানে রাজত্ব করে, এখানে এখানে ঢুকতে পারে, ঢুকতেও পারে, ঢুকতেও পারে। আচ্ছা, ফ্রেঞ্চ যখন গোতবাদ ছিল পুরো ভারতবর্ষে, এটা কিন্তু শুধুমাত্র ফ্রেঞ্চদের আন্ডারে ছিল, তখন এটা ইংরেজদের আন্ডারে পারে। দুটোই জায়গা আছে ফ্রেঞ্চ সিটি, এক হচ্ছে পন্ডিচেরি, বন্ধুরা তোমরা ব্যাপারটা বুঝতে পারছো তো, চন্দননগর কিন্তু ফ্রেঞ্চ, এটা কিন্তু ইংরেজ এর জামানা নয়, এখানে কিন্তু ইংরেজরা ঢুকতেই পারেনি। তো এখন অনেক কিছু খরচা আছে, চন্দননগরে, ছিল না অন্য কোনো জায়গায় কোনো বিপ্লবী, তারা কিন্তু অন্য জায়গা থেকে পালিয়ে চন্দননগর এসে খেলতে নিতে পারতো। বারাসাত গেটে কিন্তু এখনো আপনাদের এরপরে এরপরে সেই জায়গাটায় নিয়ে যাচ্ছি, যেখানে জেটিটা বললে একটু আগে যাবো। এখানে তো যেহেতু ফ্রেঞ্চ আমাদের সব কিছু জিনিসপত্র ছিল, তো যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এখানে জেটিতেই সব মালপত্র নামতো, ঠিক নেবে হতো। তো ইংরেজদের সাথে একটা সাম্রাজ্যকে একটা ছোট্ট জায়গার মধ্যে একটা ফ্রেঞ্চ নিজেদের আধিপত্য তখন বিস্তার করে রেখেছে, চার সাইডে তো ইংরেজ, তাদেরকে ঠেকিয়ে রাখার জন্য তো সৈন্য সামন্তও লাগতো। তো এখানে যেহেতু ব্যারাক টাইপের ছিল, প্লাস এখান দিয়ে আন্ডারগ্রাউন্ড একদম চন্দননগরের মাঝামাঝি ওটা যেত, আন্ডারগ্রাউন্ডে একটা সুড়ঙ্গও ছিল, যেটা এখনো পাতাল বাড়িতে না, ওখানে এখানে
এই মিউজিয়ামে তোমরা যখন আসবে না, তোমাদের একটা জিনিস তোমাদের খুব ভালো লাগবে, যে ইতিহাস কাকে বলে, ফ্রেশদের ইতিহাস, সেই ইতিহাসটা জানতে পারবে। এবং একটু হাতে সময় নিয়ে আসবে, অবশ্যই অনেক কিছু দেখার আছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, এখানে ক্যামেরা মোবাইল অ্যালাউড নয়, ভেতরে অ্যালাউড নয়। তোমরা বাইরে, আমি যেহেতু বাইরে এখন শ্যুট করছি, তো ভেতরে কিন্তু ক্যামেরা মোবাইল অ্যালাউড নয়। তো দাদা আরেকটা কথা জিজ্ঞেস করছি, হ্যাঁ আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এখানে টিকিট কিন্তু 5 টাকা, তোমাকে আগেই দেখিয়েছিলাম টিকিটগুলো 5 টাকা আমার টিকিটের দাম। হ্যাঁ এখানে কিন্তু রোববার দিনটা অ্যাভয়েড করে এলে বেটার, 11টা রোববার দিন 11টার পর কিন্তু এখানে ঢুকতে পারবে, তোমরা এলে 11টার পর আসবে এখানে, ঠিক আছে? তো চলো আমাদের নেক্সট ডেস্টিনেশন আবার যাওয়া যাক। এই জায়গাটা হচ্ছে পাতালবাড়ির দিকে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর, আর এই মনুমেন্টটা দেখো, ভাষা শহীদ মিনার, এটা ভাষা শহীদ মিনার, আমি বড় করছি, ভাষা শহীদ মিনার দেখো। আর এই হচ্ছে পাতালবাড়ি, তাই তো? ওপরে যেটা আছে নিচেও একটা তলা রয়েছে। আচ্ছা এটা হচ্ছে, এটা ঢুকতে দেয় না এখন পাতালবাড়ি, এটা ওপরে একটা তলা যেটা দেখছেন, নিচেও কিন্তু একটা তলা আছে, এই এই দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত সান্নিধ্য ধন্য পাতালবাড়ি, দেখতে পাচ্ছ এখানে বিদ্যাসাগর মহাশয়ের স্ট্যাচু রয়েছে, এবং এর তলায় যে একটা এবং এটা আমরা শুনেছিলাম কোনো সুড়ঙ্গ আছে, কিন্তু সেটা এখন মনে হয় বন্ধ করে দিয়েছে। এইটা কিন্তু, এটার মেন গেট কোনটা? মেন গেট এদিকে, চলো একটা মেন গেটটা একবার দেখে আসি। চন্দননগরের এটা হুগলি নদী না গঙ্গা নদী, গঙ্গা এটা হচ্ছে হুগলি নদী, ঠিকই বলেছে, এটা হুগলি নদী একচুয়ালি। জায়গাটা দেখো শুধু, হুগলি পুরো সাপের মতন চলে গেছে, কত বছরের পুরনো কেউ জানে না গাছ, অশ্বত্থ গাছ। চন্দননগরে এলে না, আর এই বর্ষার দিন মারাত্মক বৃষ্টি পড়ছে কিন্তু এখন, তো যেহেতু ক্যামেরা ওয়াটারপ্রুফ, তো বিন্দাস আমি এখন ভিডিও করছি, তো এখন জোয়ার রয়েছে নদীতে, জল অনেকটাই উঠে এসছে, দেখো জল কতটা এখানে, জল দেখো মোটামুটি যারা যাচ্ছে জুতো পুরো মোটামুটি ভিজে যাচ্ছে, পুরো অন্ধকার হয়ে রয়েছে গাছের ছাওয়ায়। আমি যদিও 4K তুলছি, এই জায়গা কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়ছে বলে জায়গাটা ফাঁকা, কিন্তু এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকে না। আচ্ছা এখানে কিছু একটা আছে, এই সামনে এই প্ল্যাকেটগুলো কিসের, ওই প্ল্যাকেটগুলো কিসের? ওটা কি মানে ঘাট? ও আচ্ছা আচ্ছা, ওখানে ঘাট আছে, ওকে। গাছটা দেখো অস্বাভাবিক জায়গা না, শুদ্ধ হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে।
এই হচ্ছে জেটি, জেটি ঘাট। সব চান করছে এখানে বর্ষায়, প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমরা নিজেরাও বুঝতে পারছো কিরকম বৃষ্টিটা হচ্ছে। হুগলি নদী পুরো জোয়ার চলছে, জায়গাটা দেখো। দেখো কি অপূর্ব লাগছে না, দাও বলে দাও শিয়ালদা লাইন থেকে কেউ ট্রেন ধরে আসলে ওপাশটা হচ্ছে জগদ্দল। আচ্ছা এইটা কিন্তু একটা ভালো খবর, ওপারটা কিন্তু জগদ্দল, যারা শিয়ালদা লাইন ধরে আসবেন তারা জগদ্দলে নেবে, ওপারে দেখো জেটিঘাট রয়েছে, ওখান থেকে এপারে চলে আসবে চন্দননগর, একদম শর্টকাট রুট। তো তোমরা চন্দননগর যখন ট্রেনে আসবে তখন সবথেকে ভালো এই জগদ্দলে নেবে, ট্রেনে করে এসে জগদ্দলে নেবে, এই জেটিঘাট থেকে তোমরা চন্দননগরে চলে আসবে। অরজালি চন্দননগরে আসার জন্য দুটো ওপারের রেল স্টেশন কাছাকাছি পড়ে, এটা জগদ্দল, ওটা শ্যামনগর। আচ্ছা জগদ্দল এবং শ্যামনগর, এটা হচ্ছে কলেজটার নাম কি? চন্দননগর কলেজ, তার নাম ডুপ্লেক্স কলেজ। ডুপ্লেক্স কলেজ দেখতে পাচ্ছো, এবং এখানে ফ্রেঞ্চ পড়ানো হয়, যারা ফ্রেঞ্চ পড়তে চায় এখান থেকে ফ্রেঞ্চ পড়িয়ে মাস্টার ডিগ্রি করে তারা ফ্রান্সে যাওয়ার একটা সুবিধা পায়। তো এটা অনেক বড় কলেজ দেখতে পাচ্ছি, এটা চন্দননগরের খুব বিখ্যাত একটা কলেজ। এখানে কলেজ অফ মিউজিয়াম আছে জিওগ্রাফিতে, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেকেন্ড লার্জেস্ট জিওগ্রাফিতে, ফার্স্ট প্রেসিডেন্সি। হ্যাঁ বন্ধুরা, আমি জানি না আমি কোথায় যাচ্ছি, চন্দননগরের ভাইরা বললো যে চলো তোমাকে একটু অফরোড ঘুরিয়ে আসি, তো আমি অফরোডে যাচ্ছি। আমি বললাম যে চলো অফরোড কেমন একটু দেখি চন্দননগরের অফরোড, তো সেই হিসাবে আমি অফরোড ধরে যাচ্ছি। কিন্তু কোথায় যাচ্ছি কারণ কি আমি এই রাস্তা কিছুই চিনি না, তো কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। বললো এই রাস্তা সোজা এগিয়ে যাও, আমি এগিয়ে যাচ্ছি, চলো দেখি লাস্টে কি আসে। চল।